গর্ভবতী মহিলা এবং নবজাতকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে বিশেষ নজর দিতে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে ইন্টেন্সিফাইড মিশন ইন্দ্রধনুষ ফাইভ পয়েন্ট জিরো এর ঘোষণা করা হয় শনিবার এই মিশনের পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক শুভ সূচনা হয় উনচল্লিশ নম্বর ওয়ার্ডের কমিউনিটি হলে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত এবং পশ্চিম ত্রিপুরা জেলাশাসক দেবপ্রিয় বর্ধন সহ আর অনেকেই মূলত শূন্য থেকে পাঁচ বছর বয়সের শিশুদের এবং গর্ভবতী মহিলাদের টিকাকরণ সুনিশ্চিত করে গর্ভবতী মহিলা এবং নবজাতকদের একটি সুস্থ জীবন প্রদানের লক্ষ্যে সরকার এই উদ্যোগ নিয়েছে বলে জানান মেয়র দীপক মজুমদার আর এই টিকাকরণ সুনিশ্চিত করতে ইউইন নামক একটি সহায়ক পোর্টালও চালু করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর এই সহায়ক পোর্টালটির মাধ্যমে সকল শিশু এবং গর্ভবতী মহিলাদের নাম নথিভুক্ত করা হবে এবং টিকা প্রদানের সমস্ত তথ্য রাখা হবে এর ফলে শিশু ও গর্ভবতী মহিলাদের পরবর্তী টিকার নির্ধারিত দিনক্ষণের হিসাব রেখে টিকাকরণের নির্ধারিত দিনে তাদের রিমাইন্ডার দেওয়া হবে এস এম এর মাধ্যমে পাঁচ বছর যারা শিশুরা যেমন আজকে এখানে টিকাকরণ করা হয়েছে এবং যারা গর্ভবতী মহিলা কিংবা যারা বই সন্ধিম কিশোর কিশোরীরা সার্বিকভাবে যাদেরকে টিকা দেওয়া সম্ভব হয়নি বা টিকা গ্রহণ করতে পারেনি বা আমাদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে চেষ্টা করা সত্ত্বেও ওই করোনার জন্য ওই জায়গাগুলি কভারেজ করা হয়নি করা সম্ভব হয়নি সেগুলিকে এখন দেওয়া হবে এই কর্মসূচির মাধ্যমে তাদের মাধ্যমে স্বাস্থ্য দপ্তরের কর্মীদের মাধ্যমে আপনারা এটা গ্রহণ করবেন বিশেষ করে শিশুদের এটা গ্রহণ করার জন্য অভিনবদের কাছে অনুপ্রাঠে অনেক অভিনেত্রী এসছেন এবং যারা জনপ্রিয় মহিলা তাদের আগামী সন্তানের প্রজন্ম চিন্তা করে তাদেরকে এই বাকি যে ডোজগুলি নেওয়া সম্ভব হয়নি সেগুলি নেওয়ার জন্য আমি অনুরোধ করবো পাশাপাশি যারা বয়স অধিকারে যেসব শিশু কৃষিরা আছে তাদেরকেও তাদের সুস্বাস্থ্যর জন্য এথিক্যাল ধরণ করা অত্যন্ত প্রয়োজন সার্বিকভাবে আমাদের সমস্ত রাজ্যে সমস্ত অংশে পরিবারকে সুস্থ রাখার জন্য স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য বিভাগ এবং আমাদের রাজ্য সরকার যে উদ্যোগ গ্রহণ করেছেন তাকে আমি বলবো এবং ধন্যবাদ সার্বিকভাবে রাজ্যের সমস্ত অংশের প্রতিটি পরিবারকে সুস্থ রাখার লক্ষ্যে রাজ্যের স্বাস্থ্য দপ্তর এবং রাজ্য সরকারকে এই উদ্যোগ গ্রহণের জন্য ধন্যবাদ জানান মেয়র দীপক মজুমদার বিউরো রিপোর্ট আর ই নিউজ